লোকসভা নির্বাচন শিয়রে আর মেরে কেটে মাস দেড়েক, ফের কি আসছেন মোদী? তার উত্তর পেতেই এবারে মরিয়া ইন্ডিয়া টুডে দেশ জুড়ে সমীক্ষা চালিয়েছে। মুড অব দ্য নেশনের সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তৃতীয় মেয়াদ অর্থাৎ মোদী 3.0 জন্য প্রস্তুত। এবারে এখন যেটা প্রশ্ন, যে মোদীর ঠিক কোন দিকটি জনমানসে দাগ কেটেছে? সমীক্ষায় অংশগ্রহণকারী 42% উত্তরদাতা জানিয়েছেন যে রাম মন্দির ইতিমধ্যেই এবারে মোদীর জন্য মাস্টার স্ট্রোক হয়ে দাঁড়িয়েছে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক বছর আগে নির্বাচনী প্রচারে গেরুয়া শিবির রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল, এবার তা তারা করেই দেখিয়ে দিয়েছেন। এই বিষয়টির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবথেকে বেশি স্মরণীয় কৃতিত্ব হয়ে থাকবে মানুষের মনে। তবে মোদীর কৃতিত্বের তালিকায় রাম মন্দিরের পাশাপাশি রয়েছে আরও কয়েকটি জিনিস, যেমন 19% উত্তরদাতার মনে হয় ভারতের বৈশ্বিক মর্যাদা বাড়ানোর জন্য মোদীর যথেষ্ট কৃতিত্ব রয়েছে। 12% উত্তরদাতা জানিয়েছেন জম্মু এবং কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের জন্য মোদী জনমানসে থাকবেন। 9% উত্তরদাতা মনে করেছেন পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক মোদীর অন্যতম কৃতিত্ব। 6% উত্তরদাতা নোটবন্দির সিদ্ধান্তকে মোদীর কৃতিত্বের তালিকার উপরে রেখেছেন। এদিকে আরও 6% উত্তরদাতা জানিয়েছেন কোভিড-19 মোকাবিলার জন্য এবং বাকি 5% উত্তরদাতা দুর্নীতির বিরুদ্ধে মোদীর লড়াইয়ের জন্য তিনি দেশবাসীর মনে জায়গা করে নিয়েছেন বলে মত। এবারে মোদীর লক্ষ্য 400 আসন পার করা, সে কথা তার সংসদ ভাষণে স্পষ্টও করেছেন। তবে এই সমীক্ষা বলছে যে সামান্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মুড অব দ্য নেশন সমীক্ষা অনুসারে যদি আজ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আনুমানিক 335টি আসন পেয়ে ক্ষমতা দখল বজায় রাখত। অনায়াসে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 272টি আসন ছাড়িয়ে যেত। ইন্ডিয়া ব্লক, যার মধ্যে রয়েছে কংগ্রেস অন্তর্ভুক্ত রয়েছে, আশা করা হচ্ছে 166টি আসন পাবে। কিন্তু এনডিএ শক্ত ঘাঁটিতে যথেষ্ট চ্যালেঞ্জ তৈরি করতে উল্লেখযোগ্যভাবে কমই থাকবে। দলের ভিত্তিতে আসন ভাগের ক্ষেত্রে বিজেপি 543টি আসনের মধ্যে 304টি আসন পাবে বলে আশা করা হচ্ছে। স্বতন্ত্রভাবে সংখ্যাগরিষ্ঠতার জন্য অর্জনের জন্য ক্ষমতা নিশ্চিত করে। কংগ্রেস 71টি আসন নিয়ে দ্বিতীয় বৃহত্তম দল হতে চলেছে, গতবারের থেকে 19টি বেশি। বাকি 168টি আসন পাবে আঞ্চলিক দল এবং স্বতন্ত্র সহ অন্যান্যরা বলেই মনে করা হচ্ছে। যা লক্ষ্য করা যাচ্ছে, তাতে ভারত জুড়ে যেভাবে বিজেপি তার জাতীয় আধিপত্য রাজ্য নির্বাচনের বিজয়ে রূপান্তর করতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, শক্তিশালী আঞ্চলিক দলগুলির রাজ্যগুলিতে গেরুয়া শিবিরকে ভালোই লড়াই দেবে। উত্তরপ্রদেশ একমাত্র ব্যতিক্রম, যেখানে বিজেপি আঞ্চলিক জোটের প্রয়োজন ছাড়াই সফলভাবে মোকাবিলা করেছে। দেশের রাজনৈতিক ভূখণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রভাব তাৎপর্যপূর্ণ রয়েছে, কারণ তিনি সম্ভাব্য তৃতীয়বার ক্ষমতায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। লোকসভা নির্বাচন যখন একেবারে শিয়রে চলে এসেছে, মেরে কেটে আর যখন মাত্র দেড় মাস বাকি, তখন অবশ্যই আবারও কি প্রধানমন্ত্রীর আসনে আমরা মোদীকেই দেখছি, সেই প্রশ্নটাও ঘোরাফেরা করছে। তবে যেটা দেখা যাচ্ছে, যে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এবং মানুষের কাছে পৌঁছানোর দিক থেকে মানুষের মনে জায়গা করে নিয়েছেন মোদী। তৃতীয় মেয়াদ অর্থাৎ মোদী 3.0 জন্য কি তবে একেবারে দেশবাসী প্রস্তুত, সেই কথাটাও ঘোরাফেরা করছে। এখন প্রশ্ন, যে মোদী ঠিক কোন দিক থেকে মানুষের কাছে এতটা জায়গা করে নিল?
সমীক্ষায় অংশগ্রহণকারী 42% উত্তরদাতা জানিয়েছেন, রাম মন্দির ইতিমধ্যেই এবার মোদির জন্য মাস্টার স্ট্রোক হয়ে দাঁড়িয়েছে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে পৌরোহিত্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা জায়গা করে নিয়েছে মানুষের মনে। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।